নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কথা মনে পড়ে গেল। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, মধুবিধু দুই ভাই ছুটোছুটি করে তাই আনন্দের দুহাত তুলি নাচে। না না বন্ধুরা, দুর্গাপুজো উপলক্ষে লোকেরা যে আনন্দ করবেন সেটা এখন অনেকটা ঢের দেরি আছে। এখন কিন্তু আশ্বিন মাস নয়, এখন হচ্ছে আষাঢ় মাস। তো আষাঢ় মাস থেকে শ্রাবণ ভাদ্র দুটো মাস বাকি আছে, তারপর দুর্গাপুজোর আনন্দ। তো তাই বলছি যে আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে কিনা ঠাকুর প্রতিমা তৈরি হয়। এখন দুর্গা প্রতিমা এখনও তৈরি হয়নি, আপনারা জানেন তার আগে গণেশ পুজো, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ তার পুজো। তো সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন যে তার ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন তারা রেডি করছেন, অনেকে বায়না দিয়েছেন বা অনেকে হয়তো বায়না দেবেন। এই কারিগররা বসে রয়েছেন, প্রকৃত শিল্পী, যারা প্রকৃত যশা শিল্পী, তারা দেখুন তৈরি করছে, একজন মন দিয়ে দেখুন ঠাকুরের কাজ করছেন। আপনাদের দেখাচ্ছি, এদিকে দেখুন আরও খড় পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে দেখুন কালী ঠাকুরের কিছু দেখছি প্রতিমা পড়ে রয়েছে, যাই হোক, আর এইদিকে দেখুন খড়ের আরও কাঠামো পড়ে রয়েছে। আগামী দিনে হয়তো দুর্গা ঠাকুরের তৈরি কাজে এগুলো লাগবে। তা আপনারা জানেন যে রথের পুণ্য দিনে এই কাঠামো পুজো হয়ে বা অনেক জায়গাতে খুঁটি পুজোও হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে দুর্গাপুজোর শুভ সূচনা এখন থেকেই শুরু হয়ে গেছে। তো তাই বলছিলাম বন্ধুরা, আপনাদের এখন দেখাচ্ছি, এখন মোটামুটিভাবে ইনারা ওয়েট করছেন বায়নার জন্য, আরও অন্যান্য ঠাকুর প্রতিমার জন্য অনেক বড় বড় যারা পুজোর উদ্যোক্তা তারা আসবেন, এসে হয়তো আপনাদেরকে ইনাদেরকে বয়না দেবেন। তো কিন্তু এখন থেকে কিন্তু ওনাদের কাজ শুরু, দেখতে পাচ্ছেন ওনারা একটুখানি, উনি যেমন কাজ করছেন এনারা একটুখানি খাওয়া দাওয়া করছেন, রেস্ট নিয়ে আবার করবেন, দেখতে পাচ্ছেন অর্ধেক কাঠামো তৈরি হয়ে রয়েছে। তো সুতরাং বন্ধুরা, আর অসুবিধে কি, সবাই মিলে বলি আসন্ন দুর্গা পূজা আপনাদের ভালো কাটুক, অনেক দেরি আছে অবশ্য। তো আপনারা এই দেখালাম মোটামুটিভাবে যে যারা তৈরি করেন প্রতিমা, তাদের এখন রাত নেই দিন নেই মোটামুটিভাবে তারা তৈরি করছেন ঠাকুর, বিশেষ করে এখন গণেশ পুজোর জন্য তৈরি করছেন মূর্তি। এদিকটা দেখাই আপনাদের, এদিকে এখনও কাজ শুরু হয়নি, দেখছেন মোটামুটি কাঠামোগুলো রয়েছে। তো এরকমভাবে আস্তে আস্তে এনারা রেডি করছেন ঠাকুর প্রতিমা রেডি করার জন্য, তৈরি করার জন্য আর কি। বন্ধুরা, যারা যারা পুজোর উদ্যোক্তা তারা নিশ্চয়ই রেডি হচ্ছেন বিভিন্ন জায়গায়, অনেকে হয়তো প্রতিমা তৈরি করার বরাত দিয়ে দিয়েছেন, বা অনেকে হয়তো ওয়েট করছেন, বাজেটের কথা ভাবছেন। আসুন আপনারাও এসে প্রতিমার জন্য বায়না করুন, বায়না দিন। আজকে এখান থেকে আমার প্রতিবেদন, ভালো থাকবেন, আগামী দিন ভালো কাটুক আপনাদের। আর ইনাদের জন্য বলি, ইনারা অনেক কষ্ট করে ঠাকুর তৈরি প্রতিমা তৈরি করেন, ইনাদেরও যেন এই বছরটা ভালো কাটে, ভালো যেন বায়না হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। নমস্কার, ভালো থাকবেন।